নার্সারি শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ম্যাডাম গণিত ক্লাস করব তোমাদের। গতদিনে আমরা শিখেছিলাম 26 থেকে 30 পর্যন্ত ইংরেজিতে কথা লেখা এবং কয়েকটি যোগ। আজকে আমরা শিখব 31 থেকে 35 পর্যন্ত ইংরেজিতে কথা লেখা এবং কয়েকটি বিয়োগ অংশ। তো চলো আর কথা না বলে আমরা পড়া শিখি। 31 TH IR থার TYT 30। আবার বলি TH IR থার TYT 30। ONE ওয়ান ONE 31 এর পরে হয় 32। এবার তাহলে আমরা 32 বানান শিখবো, তাই না? তাহলে চলো আমার সঙ্গে কিন্তু অবশ্যই বলতে হবে, বারবার বলতে হবে। 32 TH IR থার TYT 30 TWO 2 32। আবার বলি TH IR থার TYT 30 TWO 2 32। 32 এর পরে হয় 33, 32 এর পরে হয় 33, তাই আমরা এখন 33 বানান করব। TH IR থার TYT 30 TH RWE 3 TH RWE 3 33। আবার বলি TH IR থার TYT 30 TH RWE 3 33। 33 পরে হয় 34, 34। তাহলে আমরা এখন কি বানান শিখব, 34 বানানে শিখব। TH IR থার TYT 30 FOUR 4 FOUR 4 34। 34 এর পরে হয় 35, 34 এর পরে হয় 35। তাহলে আমরা এখন 35 বানান শিখব, তাই না? তাহলে সবাই আমার সাথে বলো এবার 35 বানান। TH IR থার TYT 30 FIVE 5 35। আবার বলি TH IR থার TYT 30 FIVE 5 35। এই বানানগুলো বা কথা লেখাগুলো খুবই মজা, তাই না? 30 বানান তুমি শিখলে সুন্দরভাবে 31 থেকে 35 পর্যন্ত বা 39 পর্যন্ত এমনি এমনিতে লিখতে পারবা। আর আমরা তো 1 2 3 4 5 এ বানানগুলো আগে শিখে ফেলেছি, তাই না? তবে ছোট সোনামণিরা তোমরা একটু ভুল করছো। আমি বলেছিলাম যে 31 বা 32 যেই বানানটা লেখো না কেন, শুধু প্রথমটাই হবে ক্যাপিটাল লেটার বা বড় হাতে, আর পরের বানানটা হবে স্মল লেটার বা ছোট হাতে। কিন্তু তোমরা কি করছো, পরেরটা কেউ অবশ্য সবাই নয়, পরের বানানটাতে তোমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করছো, এটা করা যাবে না। শুধু প্রথমটা বড় হাতে লিখবা বা ক্যাপিটাল লেটার লিখবা, তারপরে গুলো বানান কি লিখবে, স্মল লেটার বা ছোট হাতে লিখবে, এটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা আমরা আর একবার করি, তারপরে কয়েকটা বিয়োগ অঙ্ক আমরা শিখব। 31 32 33 34 35
কথায় লেখা শিখি 31 T H I R T Y T 30 O N E 1 31 32 T H I R T Y T 30 T W O 2 32 T H I R T Y T 30 T H R E 3 33 T H I R T Y T 30 F O U R 4 34 T H I R T Y T 30 F I V E 5 35 তাহলে আমাদের 31 থেকে 35 পর্যন্ত ইংরেজিতে কথা লেখা শেখা হলো আর বলেছিলাম যে কয়েকটি আমরা বিয়োগ অঙ্ক শিখব তাহলে এবার আমরা একটু কি শিখব বিয়োগ অঙ্ক শিখব আমরা এখানে কি লিখব বিয়োগ করি আমরা এতদিন অল্প অল্প করে ছোট ছোট যোগ শিখেছি এখন তাহলে আমরা শিখব বিয়োগ অঙ্ক আচ্ছা দেখো বিয়োগ অঙ্কে প্রথমে আমি দিচ্ছি 1 আর 1 এর সাথে বিয়োগ আচ্ছা আমার হাতে দেখো কয়টি মার্কার আছে একটি মার্কার আছে এখানে আমি 1 লিখেছি তাহলে আমি কয়টি মার্কার বিয়োগ দিব একটি মার্কার বিয়োগ দিব বা বাদ দিব আমার হাতে একটি মার্কার আছে আমি এই মার্কারটা রেখে দিলাম তাহলে আমার কাছে কয়টি মার্কার থাকলো কিছুই থাকলো না তাই না তাহলে আমি কি লিখব কিছু না তাই কি লেখা যায় এটাই লিখতে হবে সংখ্যায় কি লিখব বলতো শূন্য তাহলে এক থেকে এক বিয়োগ করলে বা বাদ দিলে থাকে শূন্য আচ্ছা ডাকানা পদ্ধতি দেখো এই যে এখানে কি করেছি আমি একটা দাগ তুলেছি এখন এই একটা দাগ যদি আমি মিশিয়ে দিয়ে তাহলে কি হবে দেখো একটা দাগ দিয়েছি একটা দাগে আমি মিশিয়ে ফেললাম তাহলে কি থাকলো কিছু থাকলো কি হয়ে যাবে এটা শূন্য হয়ে যাবে আবার দেখো আমি এখানে একটি দাগ দিয়েছি একটি দাগ দিয়েছি এখানে এক লিখেছি একের সাথে এক দিয়ে মানে একটি দাগ আছে একটি দাগে আমি মিশিয়ে ফেললাম তাহলে কোন দাগে থাকলো না তার অর্থ হলো শূন্য আচ্ছা আবার দেখো দুই নাম্বার অঙ্ক আমি এখানে লিখলাম দুই নিচে দুই আমরা বিয়োগ করছি তাই বিয়োগ চিহ্ন দিলাম এখন দেখো আমি কি করছি আমার হাতে দুইটি ফুলদানি আছে একটি বড় একটি ছোট কিন্তু এই দুটোই হচ্ছে ফুলদানি এখানে দুইটি ফুলদানি আছে আর আমি এখানে দুই লিখেছি এখন দুই থেকে দুই বিয়োগ করতে হবে মানে হচ্ছে দুইটা ফুলদানি থেকে আমাকে দুইটি ফুলদানি সরিয়ে ফেলতে হবে তাহলে আমার হাতে কি থাকলো কিছু থাকলো কিছু না থাকার অর্থ হচ্ছে শূন্য তাহলে এখানে আমরা কি লিখব শূন্য এটা একটা ম্যাজিকের মতো বিষয় তাই না আচ্ছা এখন আমরা আর একটা বিয়োগ অঙ্ক করতে পারি দেখো তিন নাম্বারে দেখো আমার উপরে তিনটি সংখ্যা নিলাম মানে তিন লিখলাম নিচে লিখলাম দুই এখন আমরা তিন থেকে দুই বাদ দিব তাহলে কত থাকে সেটা দেখি তিন থেকে কত বাদ দিব দুই বাদ এখন দেখো আমি হাতে কয়টি ফুলদানি নিচ্ছি আমি তিনটি ফুলদানি নিচ্ছি দেখো তো বলতে পারো না এক দুই তিন তিনটি ফুলদানি নিয়েছি কেন নিয়েছি কারণ আমি উপরে তিন লিখেছি এজন্য তিনটি ফুলদানি নিয়েছি এখন আমি কয়টি বাদ দিব বলতো নিচে কত লিখেছি দুই তাই না এজন্য আমি দুইটি ফুলদানি রেখে
দিলাম। এবার তাহলে আমার হাতে কয়টি ফুলদানি থাকে বলো তো? হ্যাঁ একটি, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? এক লিখব। আচ্ছা আর যদি দাগ টেনে পড়ে তাহলে কি করব? এক দুই তিন, তিনটি আমি দাগ টানলাম। এখন আমি কয়টি দাগ মিশিয়ে দিব? দুইটি, কেননা তিনের নিচে আমি লিখেছি দুধ, এই জন্য আমি দুইটি দাগ মিশিয়ে দিলাম। তাহলে কয়টি দাগ থাকলো? একটি, একটি ফুলদানির মতো একটি দাগ থাকলো, এই জন্য আমরা এখানে কত লিখেছি? এক লিখেছি। তোমাদের কি ভালো লাগছে বিয়োগ অঙ্ক করতে? আচ্ছা ছোট সোনামণিরা, আমি আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে।